তো সকালের জল খাওয়ার গরমাগরম লুচি আর আলু চচ্চড়ি। গুড আফটারনুন আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে তোমার 12:25, আর এখন থেকেই আজকের ব্লগিংটা আমি স্টার্ট করে দিয়েছি। আর আজকে হচ্ছে শনিবার, তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে শনিবারে আজকে তোমার টিফিনে লুচি আর আলু চচ্চড়ি করেছিলাম, আর ঘরের কাজ সমস্ত হয়ে গেছে। আর রিকে স্কুলে চলে গেছে, আর রিজু গেছে আজকে একটু, মানে ওর বাবার সাইডে গেছে ওর কিছু কাজগুলো করবে বলে। এতদিন ওর পরীক্ষা ছিল বলে ও একদমই যেতে পারেনি। আর প্রদীপ রয়েছে আমাদের পাশেই পাড়া, মন্দির হচ্ছে তোমাদের বলছিলাম, আর এই মন্দির উদ্বোধন তোমার হতে আর বেশি দিন নেই, মানে কালী পুজোর একদিন আগে হবে, তো তোমাদেরকে সেগুলো অবশ্যই মানে শেয়ার করাবো। তো এখন আমার কাজের মধ্যে বাকি রয়েছে দুপুরবেলা রান্না করা, আর বিছানা পিছানা দেখো সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি। আর আমার যে কম্পিউটারটা দেখ, মানে তোমরা দেখেছিলে যে এখানে থাকতো, তো কম্পিউটারটা পড়ে গিয়ে আমার ভেঙে গেছে, তো কম্পিউটারটার জন্য এখন রিকের একটু অসুবিধা হচ্ছে। কিন্তু যেকালে রিকের মাধ্যমে কজন আমরা ঠিক করেছি রিককে কম্পিউটারটা এখন দেব না। তো চলো বন্ধুরা, বকবক না করে দুপুরবেলা রান্নাটা ঝটপট সেরে ফেলি, তারপরে আমি স্নান করব। আর চোখ মুখগুলো এই কদিনে মানে এত খেটেছি না, দুর্গাপুজো যাওয়ার পর থেকে জামা কাপড় তুলতে তুলতে এখনও দেখো না দুই একটা রয়েছে শাড়ি, ওগুলো তোমার ইস্ত্রি করা বাকি আছে, কেচে ফেচে সমস্ত ওগুলো করে নিয়েছি। আজকে একটু ফ্রিজ ট্রিজ পরিষ্কার করবো, এই জায়গাটা পুরো অন্ধকার সেভাবে দেখা যাচ্ছে না। তো চলো দুপুরবেলার গিয়ে রান্নাটা আমি এখন আগে সেরে ফেলি। এই নিয়ে কথাটা আমি তিনবার বললাম, তো আমি দুপুরবেলার ডাল আজকে মুগ ডাল করবো। তো এই দেখো, তো মুগ ডাল তোমার সেদ্ধ আমি করে নিয়েছি লাউ দিয়ে, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি তোমার ডালের মধ্যে মিশিয়ে, এখন শুধু ডালটা আমার ফোড়ন দেওয়া বাকি আছে। তো চলো বন্ধুরা, আমি আমার কাজগুলো সেরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, তোমরা এরকমই আমার সাথে থাকো, পাশে থাকো। তো মুগ ডাল দইয়ের মধ্যে আমি তেজপাতা আর জিরে আর শুকনো লঙ্কা আগেই দিয়েছিলাম ফোড়নে, আর দিয়ে ডালটাকে দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে নেবো। আর নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো বন্ধুরা, তাহলে আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে। আর মুগ ডালে সবসময় একটু আদা বাটা দিলে পরে যেরকম স্টে মানে সেন্টটা ভালো আসে, সেমনি খেতেও না খুব সুন্দর লাগে, ভালো লাগে, তোমরা করে দেখো দেখবে ভালো লাগে। তো আমি আর বাদবাকি এখন কাজগুলো সব সেরে ফেলবো। তো লাউটাকে তো তোমাদের তখন দেখালে আমি ঝিরিঝিরি করে কেটেছি, তো এটাকে এখন আমি বসিয়ে দিয়েছি। এই দিদি এই রেসিপিটা আমাকে আমার দিদি শিখিয়েছে, একটু আদা কুচি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর পাঁচফোড়ন। এবার লাউটাকে ঢেলে দিয়ে দিলাম। শনিবার তো একদম সেরকমভাবে রান্নার কোনো রকম মানে কী বলো তো মানে অত হয় না, একদম যতটা পারি শর্টেই করি, তো ডালের কড়াইতেই বসিয়ে দিলাম। এখন আর অত বেশি মানে বুদ্ধি গুছিয়ে করতে যাই আরও মানে রান্না দেরি হয়ে যায়, আর গুছিয়ে করা তো কিছু নেই, এরকম প্রত্যেকেই রান্নার সময় এরকমই করে। এবার আমি না একটু আরোই অগোছিলভাবে করি, তো তোমরা সবাই ভুলচুক হলে এই বন্ধুটাকে একটুখানি তোমরা কী বলবো আর তোমরা একটুখানি এটাকে অ্যাডজাস্ট করে নিও, এটুকুনি বলতে পারি যে আমি সবাই তো দেখো সব রকম পারে না, না তো আমারটা তো এইরকমভাবেই আমি করি। তো এর মধ্যে নুন দিয়ে দিলাম, তো এবার এটা একটু নাড়াচাড়া দিয়ে একটু হলুদ দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর এটা নিজের মনে হতে থাক। আর আমিও আমার বাচ্চাদের কাজগুলো আছে, তো এখানে বন্ধুরা দেখো আমার কালকে দুধটা ছিল খেয়াল করিনি, আজকে আবার দুধালার থেকে দুধ নিয়েছি। তো এই দুটোকে দুধকে ভাবছিলাম এক জায়গায় করবো, আবার বাসি দুধ বলে আমি করলাম না, তো এটাকে ফ্রিজে রেখে দিই, রাত্রিরে তোমার সিমি করতে পারবো। তো চলো, তো আমার রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কি কমপ্লিটই, শুধু এদিকে বরবটি আর আলুটা ভাজা হচ্ছে দেখো। আর রিকো চলে আসবে তোমার দুটোর সময়, এখন মোটামুটি 1:30 বেজেই গেছে, আর কম্বল ভিজেছিলাম একটা কাজু হলে বাট আর একদম ভালো লাগছে না। আর তোমাদেরকে মানে বলেছিলাম বলেছিলাম যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে একদমই ভুলে গেছি, আমাদের বাড়িতে যে মনু আসতো তোমরা দেখেছো, তো ওর মেয়ে হয়েছে, তো মানে সুন্দর একটা ফুটফুটে মেয়ে হয়েছে। তো বন্ধুরা তোমাদের ওর মেয়েকে অবশ্যই অবশ্যই দেখাবো। তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে।
গুড ইভিনিং ফ্রেন্ডস, আর এখন বাজে ঘড়িতে তোমার 5:25। আর শীতকালের বেলা যেকালে সন্ধে তো তোমাদের তাড়াতাড়ি দিতেই হবে, কারণ এখন সন্ধে হয়ে গেছে। আমি ঠাকুরকে পুজো দিতে, আর আজকে আমি প্রচুর পরিমাণে টিভি দেখেছি, মানে ব্যাটারি ফোনের পুরো লো হয়ে গেছে জানান দিচ্ছে। তো আমি এত পরিমাণে আজকে বই দেখেছি তোমাদেরকে কি বলবো। তো চলো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটাকে এখন সন্ধে বাতি দিদি। কি হয়েছে তোর? হ্যাঁ মানতো না, এত বেশি পাকামি করে না, মানে বলার মতন না। সিঁড়ির ঘর দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে, লাইটটা ধরাতে হবে, পুরো অন্ধকার। লাইট ধরিয়ে দিয়েছি, মানে এখন শীতকাল না, শীতকালে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, কোনটা কিরকম ঝাপসা ঝাপসা লাগছে। তো অনেক দিন বাদে আবার আমি আমার বাড়ির ছাদে উঠলাম, আর সমস্ত জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলোকে এখন তুলে নেব। তুলে নিয়ে তারপরে ঠাকুরকে সন্ধে বাতি দেবো, আর বৃষ্টি আসলে আবার ভিজে যাবে। সব ক্লিপ লাগানো আছে, আস্তে আস্তে করে গিয়ে তুলতে হবে। তো না, আগে ঠাকুরটাকে দিয়ে নিই তারপরেই তুলবো, এখন তুলে লাভ নেই, অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। ওই দেখো তোমাদের যে মন্দিরের কথা বলেছিলাম, ওই দেখো মন্দির, নিচু করে তোমাদের দেখাই, দেখতে পাবে মন্দির। এখন দেখো ওই দেখো মন্দিরটা, মন্দিরে এখন মার্বেলের কাজ হচ্ছে। কথা বলা শুরু করলে আর কথা থামে না। চলো ঠাকুরটাকে বরঞ্চ পুজো দিয়ে নিই। আচ্ছা সব ঠাকুরের থালা বাসন তুলে রেখেছে রিজু, দেখেও ভালো লাগলো, পুজোটা করি। মায়ের মুখটা এবারে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, প্রত্যেকবারই বলি এই কথাটা, আর প্রত্যেকবার মায়ের মুখ সত্যিই সুন্দর হয়। এত সমস্ত জিনিসপত্র না ঠাকুরের ঘাড়ের উপর, ঠাকুরের ঘাড়ের উপর বলছি, ঠাকুরের সব ওই তাকের উপর রেখে দেয় না, মানে সব নামাতে গেলে সব হুমুর করে পড়ে যায়। দেখো এখন নামাতে গেলাম, ধূপকাঠি পড়ে গেল, কর্পূরের প্যাকেট প্যাকেট ধনিয়া সব জিনিস। সব না পুজো দিতে এসে না এরকম যদি হয় না, সত্যি কথা বলতে কি মাথাটা গরম হয়ে যায় তখন। বাবু সন্ধ্যেবেলায় সিঁড়িতে ওরকম লাফাস না, আর 3-4 সিঁড়ি একবারে তুই ওভাবে লাফিয়ে পড়িস না, পড়ে যাবি। রিকের এত বাজে স্বভাব না, মানে ও 2-3 সিঁড়ি একসাথে লাফ দিয়ে ও নিচে নামে, বোঝো ছেলের কাণ্ড, যদি পড়ে যায় তখন কি হবে। ঠাকুর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাব, নিচে গিয়ে একটু চা খাবো, চা খেয়ে রিককে বই নিয়ে পড়াতে বসবো। আর রাতের বেলা তোমাদের আগেও বলেছি, মানে প্রচণ্ড ঝাপসা আসে আমার পিকচার, আর নতুন ফোনটাতে না আমি এখনভাবে সেভাবে কিছু করতে পারিনি, লগ ইন ঠগ ইন করতে পারিনি, যে নতুন ফোনটা দিয়ে আমি করব। তো যাই হোক বন্ধুরা, চলো তাহলে এবার নিচে নামা যাক।
আর এই ধূপকাঠিটা ঘরে দিয়ে দিই। এই ঠাকুর পুজো দেওয়ার সময় ওপরে উঠি আর জামা কাপড় মিনতে ওপরে উঠি, তাছাড়া আর উপরে এত ওঠা হয় না। চলো, এরিক এখন এই মাত্র মাঠ থেকে খেলে এসছে, এখন সেই ফ্রিজ থেকে এখন ফুটি বার করে বাবুর খাওয়া হচ্ছে, এখন টিভির ঘরে বসবে না। চলো তাড়াতাড়ি চলো বন্ধুরা রান্নাঘরে ঢুকে, এখন একটু চা খেয়ে নি। আজকে আশাদি আসেনি, আমাকে কয়েকটা বাসন মাজতে হবে, ততক্ষণ একটু চা বানাই। আর এই মন্দিরের মার্বেল বসছে তো, সে এমন ডাইনোসরের মতন আওয়াজ করছে না, মানে তোমাদের কি বলবো। তো চলো চাটা বানিয়ে ফেলি। তো নিজের জন্য এই সন্ধ্যেবেলা একটুখানি দুধ দিয়ে আমি চা বসালাম, আর দুধ দিয়ে চা আমি দুর্গা পুজোর আগে থাকতে ছেড়ে দিয়েছিলাম রোগা হবো বলে। সত্যি মানে কি অবস্থা, আবার মানে যা শুরু করেছি, যাই হোক আবার পরে মেনটেন করবো। এবার আমি প্রচুর পরিমাণে খেয়েছি, তো কথা বলতে বলতে চা হয়ে গেল। দেখো বন্ধুরা, আসলে কি বলো তো, এত ভেতো আমি না, তো ডায়েটিং দ্বারা আমার দ্বারা কন্টিনিউ সত্যি হয় না। দুর্গা পুজোর সময় একটু বেরোবো আর সেরমভাবে ঘর থেকেও বেরোই না, তো বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়, যখন নিজেকে একটু মেনটেন রাখতে দেখো সবারই ইচ্ছা হয়। তো যাই হোক বন্ধুরা, আমার এখন চা খাওয়ার সময়, চাটা খেয়ে নিই।